हाँ मम्मा की अवस्था अरे बाप तुम यार बोलो ना 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 हमारे तो अमेरिकार भिसा हो गया से मम्मा আর সাত দিন মো বেশি না হ্যাঁ আরে মামা আমেরিকা যামু ঘুরমু ফিরমু পুরো আলাদা ফিলিংস মামা এটা কোনো দেশ হলো মামা বাংলাদেশ এটা চলে মামা তোমার চিন্তা করা লাগবো না এখানে গিয়ে তো আমি বিয়ে শাদি করবো না ইচ্ছে আছে বাংলাদেশি মাইয়ালে তো কোনো কথা নেই মামা হ্যাঁ ধরো নিয়ে যাবো একটা সুন্দর রে হ্যাঁ তারপরে টেনশন করো না তোমাকেও নিয়ে যাবো এটা কোনো দেশ মামা আর ভালো লাগে না মামা আবে তুমি কি কও মামা আগে তো তোমার নিব ফার্স্টে তুমি মামা এটা কোনো দেশ হলো মামা আরে বাবা তুমি বুঝবা না আমেরিকা আরে মামা এটা আমার স্বপ্নের দেশ আমেরিকা আবে এটা কোনো দেশ হলো পুরো একটা তো ফালতু দেশ না মামা সামনে জি বিজয় দিবস আছে আরে মামা এই দেশের বিজয় দিব যে আমি কি করবো মামা আরে মামা সাত দিন পরে পুরা আমেরিকা চলে গেছে দুই দিন পরে মামা একটা ইয়ে আছে দিবস আছে আরে মামা এসে বিজয় দিব যে আমার কি হবে মামা আমি তো পুরো আমেরিকা চলে গেছে আরে তুমি টেনশন নিয়ে নে মামা পতাকাটা ফেললেন কেন আমি তো এদেশে থাকতেছি না কিছুদিন পরে আমেরিকা চলে যাব এটা দিয়ে আমার কি হবে আপনি কি পতাকার মর্মটা বুঝছেন কিভাবে দেশকে স্বাধীনতা অর্জন করেছি আপনি তো বুঝেন না মনে তো হয় না আপনি এদেশে জন্মগ্রহণ করেছেন আমি তো এখানে বসে বসে আপনার কথাই শুনছিলাম এই দেশে জন্মগ্রহণ করলে কোনোদিন এই কথাগুলো বলতে পারতেন না দেশকে ভালোবাসা শিখুন দেশের জন্য কি করেছেন আপনি সরি বলুন এক্ষুনি এ দেশকে স্বাধীন করার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে এই যে আমার হাতে পতাকাটা দেখছেন না এই পতাকাটা হচ্ছে 30 লক্ষ মানুষের রক্তে রাঙানো পতাকা কিন্তু আপনি এই পতাকাটা ফেলে দিলেন আপনি আমেরিকা যাবেন তো কি হয়েছে এই আপনার দেশের প্রতি ভালোবাসা আপনার মতো মানুষের জন্য আজ আমাদের দেশের এই অবস্থা ভালো হন দেশকে ভালোবাসতে শিখুন দেশের জন্য কিছু করুন তাহলে দেখবেন সব কিছু ভালো হবে আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন আসুন দেশকে অপমান নয় ভালোবাসি এই হোক আমাদের বিজয়ের প্রতিজ্ঞা।